প্রবাসীদের আরো সম্পৃক্ত ও সম্মান জানাতে 30 ডিসেম্বরকে জাতীয় প্রবাসী দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রাজধানীর সিডাব মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বাংলাদেশ থেকে প্রায় 1,20,00,000 প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাদের সম্মান জানাতে এখন থেকে প্রতি বছর 30 ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস পালন করা হবে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন। মন্ত্রী বলেন, প্রবাসীরা দীর্ঘদিন ধরেই আমাদের জন্য কাজ করে চলছেন, স্বাধীনতা যুদ্ধের সময়ও তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি সচল থাকে, আমরা চাই তারা এদেশের উন্নয়নের সঙ্গে আরও সম্পৃক্ত হোক। সেজন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী আমরা প্রতি বছর 30 ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস পালন করব। কোনো কোনো ক্রিটিক বলছেন 18 ডিসেম্বর অভিবাসী দিবস পালন করা হচ্ছে, কিন্তু ওই দিবসটি মাইগ্রেন্টদের জন্য। সিআইপি সম্মাননার মতো যেসব প্রবাসী সর্বাধিক রেমিটেন্স পাঠান তাদের বিশেষ সম্মাননা দেওয়া হবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বেশি রেমিটেন্স দেন তাদেরকে অবশ্যই আমরা সম্মান দিব। বিশ্বের বিভিন্ন দেশে করোনা বৃদ্ধিতে দেশের বিমানবন্দর ও স্থলবন্দরে কোনো স্ক্রিনিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, কোনো বন্দরে স্ক্রিনিংয়ের বিষয়ে আমরা এখনও কাজ করিনি, স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের নির্দেশনা দেয়, আমরা সে অনুযায়ী কাজ করি। মাজেদুর রহমান, দি বগুড়া টাইমস।